যদি রিকশাওয়ালা হয়, তোমার স্বামী যদি ভ্যানওয়ালা হয়, তোমার স্বামী যদি গরিব হয়, তোমার স্বামী যদি অন্ধ হয়, তোমার স্বামী যদি বুবা হয়, পর্দার মাগো আমার খবরদার, স্বামীর সাথে তর্ক বিতর্ক করবা না। তোমার স্বামীর মাথায় তেল লাগা দিবা, তোমার স্বামীর জামা পরিষ্কার করে দিবা। তোমার স্বামী যখন বাজার থেকে বাড়ি আসবে, জামার বোতাম খুলে তুমি সুন্দর করে বাতাস দিবা। শুক্রবারে টুপিটা মাথায় উঠায় দিবা, যাই নামাজ হাতে উঠায় নামাজের জন্য পাঠায় দিবা। রমজান মাসের ইফতারি গোছায় দিবা, সেহেরি রান্না করে খানা খাওয়াইবা পর্দার মা। তোমার স্বামী যদি খুশি থাকে, আর ওই রাত্রে যদি তোমার মৌত হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ফাতাদখুল ফি আইয়া বাবিল জান্নাহ, জান্নাতের যে দরজাতে মনে চায় পর্দার মা, তুমি ওই দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবা। ইয়া আমার পর্দার মা গো, জীবনে আর কোনোদিন প্যান্ট শার্ট পরবা না, খালাতো বাইরের সামনে যাবা না, মামাতো বাইরের সামনে যাবা না, চাচাতো বাইরের সামনে যাবা না। আল্লাহরে ভয় কর, চার দোকানে চা বিক্রয় করতে পারবা না। পর্দার মা গো আমার, ফুফোতো বাইরের সামনে যাওয়া যাবে না, দাওরের সামনে যাওয়া যাবে না। পর্দার মা, তোমার দিলের ভিতরে যদি আল্লাহরে ভয় এসে যায়, ও পর্দার মা, তুমি কোনোদিন গুনাহ করতে পারবা না। তোমার স্বামী যদি কালো হয়, তোমার স্বামী গরিব মানুষ, পর্দার মা গো তোমারে তেমন কোনো খাবার দিতে পারে না, তোমারে তেমন পোশাক দিতে পারে না। আমি মহিবুল্লার আলোচনা যাই, পর্দার মারা শুনতেছো, পর্দার মা আল্লাহরে ভয় কইরা, তুমি ওই স্বামীর ঘর করে যাবা, মৌত তোমার হতে দেরি আছে। তোমার যখন মৌত হয়ে যাবে, হাসতে হাসতে তুমি আল্লাহরে জান্নাতে চলে যাবা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আর আমরা যে দেড় ব্যাটারিগুলো বিয়ে করে নিয়েছি, কয় ব্যাটারি কথা কয় না, কয় ব্যাটারি, ও দেড় ব্যাটারিগুলো টাকা হলে আমাদের খেদমত করবে, টাকা না হলে আমাদের খেদমত করতে চায় না, কথা কয় না, ঠিক কিনা? যেরকম বাবা, টাকা হলে স্বামীর সাথে আছে, টাকা না হলে স্বামীর সাথে নাই। এ আমার গোবিন্দপুরের পর্দার মা গো আমার, তোমার স্বামীর টাকা থাক আর না থাক, আল্লাহর হাবিব বলেন তোমার স্বামীর টাকা থাক আর না থাক, তুমি তোমার স্বামীর খেদমত করবা, স্বামীর খুশি কইরা কবরে যাইবা, আল্লাহ তোমার জান্নাত নসিব করবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াকালীন এক নাফিতের দোকানে গেছি, যে নাফিত চেপ চুল কাটে, নাফিত চেপ চুল কাটে এই করতেছে, এই আরে এই আরে এই আরে এই আরে। আমি জিজ্ঞেস করি এইটা কি করেন, কয় হুজুর মাথা বানাই দিছি, দস্তকের কলম পিছনে বয়, মাথায় একটা আছে তালে মাথায় স্কার আটটা দেখে যাব, দেই কিরাম মাথা বানায়। ওরে আল্লাহ, যেই চুল কাটে চলে যায় সেই দাদারে কয় দাদা মাথায় একটা আছে, তা মাথার একটা দাও। কয় হুজুর, এ মাথা সে মাথা না, এ হলো যার পকেটে টাকা আছে তার মাথা বানা বানি আছে, যার পকেটে টাকা নেই তার মাথা বানা বানি নেই, কথা কয় না, ঠিক কিনা? জোরে কও। ও বেঙ্গ বুন্দের পর্দার মা, তোমার স্বামীর পকেটে টাকা থাকলে তুমি মাথা বানাই দিবা, তোমার স্বামীর পকেটে টাকা না থাকলে তুমি মাথা বানাই দিবা না। তোমার মধ্যে আর নাফিতের মধ্যে কোনো পার্থক্য নাই, কথা কয় না, ঠিক কিনা? সাইড বস্তা ছেলে বেরিয়েছে, তার বড় আর একজন সাথে বাড়ি চলে যায়, সারের দোকানদারের সাথে বেরোয় চলে গেছে, কিছু জন্যই ওর ঘরে আইসি কোনোদিন কিরণ মালা পাইনি। নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, তাদের চাবা কিরণ মালা আরো পাখি জামা, বোরকা পরে টাইটি ফিটি তাকায় আঁকা বাঁকা, জবান যা সব ধ্বংস হলো ওদের দুকা খাইয়া। ও আমার পর্দার মা গো, তোমার ঘরে টাকা নাই, পর্দার মা তুমি নামাজ কালাম বেশি বেশি করে পড়ো, খবরদার খবরদার, তুমি বেনামাজি হয় না, তুমি খবরদার বেপর্দায় রাস্তায় বের হয় না, তোমার মৌতের সময় তোমার মুখে কালেমা জারি হবে না। আর যদি নামাজি হতে পারো, স্বামীর খেদমত করতে পারো, আল্লাহর হাবিব বলে মরার সাথে আল্লাহ তোমারে জান্নাত দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। স্বামী বিবাহ করছে, নতুন বিবাহ করছে, এক সপ্তাহ হয়েছে, কয় সপ্তাহ, আরও জোরে কাও, কয় সপ্তাহ, এদিক তাকাও। মহিলাদের বেশি টাকার লোক, কিন্তু ওই স্বামীটা প্রত্যেক দিন বিছেন বইরে পিশাব করে, কি করে জোরে কাও, প্রত্যেক দিন বিছেন বইরে পিশাব করে। নতুন বউ কত পারে না, সতু পারে না, স্বামীর ডাক দি, কয় স্বামী তুমি প্রত্যেক দিন বিছেন বইরে পিশাব করো কেন, কি ব্যাপার? স্বামী কয় শোনো, আমি রাত্রি যখন ঘুমাই, আমি রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখি, আমি একটু শিক্ষা সফরে যাচ্ছি, কি সফরে জোরে কাও, শিক্ষা সফরে, আমি পথের মাঝে গিলে আমার পিশাব সাইবে যায়, বন্দুকের দাঁড়ায় কই বন্ধু তোরা একটু দাঁড়া, আমি একটু পিশাব করে নিই, আমি বন্দুকের দাঁড়াইতে আমি পিশাব করে দিই, স্ত্রী কয় তুমি যে পিশাব করে দাও, তুমি তো স্বপ্নের ভিতরে পিশাব করো, তুমি তো স্বপ্নের ভিতরে পালঙ্গর পরে পিশাব করে দাও, কয় হ্যাঁ আমি ঘুমের
ঘরে পেশাব করে দিয়ে দেই যে আমি পালঙ্গর পরে পেশাব করে দিছি। স্ত্রী কয় তোমারে স্বপ্ন দেখায় কিনা, কয় আমারে স্বপ্ন দেখায় শয়তান, কয় আগামী কাল শয়তান যখন স্বপ্ন দেখাবে আর তুমি তোমারে যদি পেশাব করতে কয় তখন তুমি কবা যে আজকে আমি পেশাব করতে পারি, শর্ত হলো আমার বউ কয়েছে দুই বস্তা টাকা দিতে হবে, তা না করি আজকে পেশাব হবে না। শয়তান কয় আজকে পেশাব করবি নে, কয় করতে পারি আমার বউ কয়েছে দুই বস্তা টাকা দিতে হবে, টাকা না করি আজকে পেশাব হবে না। শয়তান কয় কাছে আগো যাই, দুই বস্তা টাকা তোর মাথায় উঠে দিছি, দুই বস্তা টাকা স্বপ্নের ভিতরে মাথায় উঠে দিয়েছে, ওই টাকার চাপ সহ্য করতে পারিনি, আজকে পেশাব পায়খানা দুয়োটা হয়ে গেছে। সকালবেলায় বউ ঘরে যে কয় কি ব্যাপার আজকে তুমি দুয়োটা করিছো কেন, কয় তোমার যে মেলা টাকার লোভ, টাকা চাইলে শয়তান দুই বস্তা টাকা আমার মাথায় উঠে দিয়েছে, আমি চাপ সহ্য করতে পারিনি, আমার পেশাব পায়খানা দুয়োটা হয়ে গেছে। বউ কয় তোমার আল্লাহর কি লাগে, তুমি আগে যা করতে তাই করো, টাকার আমার দরকার নেই, কথা কয় না ঠিক কিনা জোরে কা। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হয় এই ওয়াজগুলো এই জন্য করতে হচ্ছে, তালাকের হিড়িক পড়ে গেছে এলাকায়, স্বামী বাড়ি আসে কোনো পোস্ট পাস নেই, স্বামী বাজারতে ব্যবসা করে বাড়ি আসে আইসে দেয় নাকে পুটা চকি কাতর শিরাচারি ঘুরে ঘুরে দেয় স্বামী সামনে যায়, আর যেই স্বামী তিন তালাক দিয়ে দেয় সেই আমাদের কাছে যাকে হুজুর আমার স্বামী আমারে তালাক দিল কিন্তু স্বামীর মাথা ঠিক ছিল না, কি ঠিক ছিল না জোরে কও, মাথা ঠিক ছিল না, স্বামী রাগের আগে তালাক দিল, ওরে মানুষ তো তালাক রাগের আগেই দেয়, কথা কয় না ঠিক কিনা জোরে কও, কেউ কি কয় যে সোনার সান পিতলে কু আই তিন কেজি জিলেপি নিয়ে আইসি দুইজন ডাফের মধ্যে শুয়ে পড়ে খাবার না তোরে তালাক দিবানে, এরম কয় না, রাগের আগেই তালাক দেয়, রাগের আগে তালাক দেয়। আমরাও তালাক হয়ে গেছি, তোমার স্বামীর মাথা ঠিক ছিল কি না ছিল আমরা ভালো জানি, আমরা জিজ্ঞেস করি এই তোমার স্বামীর মাথা ঠিক ছিল স্বামীর আমার কাছে পাঠায় দাও, স্বামী যেই যাই সেই জিজ্ঞেস করি তুমি কি ল্যাংটা ছিলে না লুঙ্গি ভরা ছিলে, কয় লুঙ্গি ভরা ছিলাম, তুই কি ছাদের পরে ছিলি না নিচেই ছিলি, আমি নিচেই ছিলাম, তুই দাঁড়াইছিলি না বসেছিলি, আমি দাঁড়াইছিলাম, তাহলে তোর মাথা ঠিক ছিল না খিদা কয়, কথা কয় না ঠিক কিনা জোরে কাও, তার মানে এই বউটা তুমি নিবা হারাম কাজ করবা ঠিক কিনা জোরে কাও। তালাক দেওয়ার পরে তিন মাস দশ দিন এদিকে তাকাও, তালাক দেওয়ার পরে তিন মাস দশ দিন ইদ্দত পালন করা লাগবে, তারপরে যে আর একজনের সাথে বিয়ে দিতে হবে, তাই বলে চাষার সাথে বিয়ে দিলে হবে না, যেই চাষা মাতেও না মতেও না, যেই চাষার কোনো উত্তর দক্ষিণ নেই, পাঁচ হাজার টাকা তুমি রাত্রি দিয়ে দিলে পকেটের ভিতরে দিয়ে কলি চাচা সোনার সান ফিতে গুগু মনির যেন কিছু কইয়ে না, এই নাও তোমার সাথে বিয়ে দিলাম তুমি আবার সকালে ফিরে দিয়ে আনে, এইরকম বিয়ে দিলি বলো হবে না, কথা কয় না ঠিক কিনা জোরে কাও। মহর নির্দিষ্ট থাকতে হবে দশ হাজার বিশ হাজার মহরের টাকা থাকতে হবে, ওই চাচা তোমারে ফিরেই দিলেও দিতে পারে নাও দিলে দিতে পারে, কথা কয় না ঠিক কিনা জোরে কাও। ওই চাচা যদি তালাক দিয়ে দেয় আবার তিন মাস দশ দিন, কয়দিন হল এই কথা কয় না, আগে ছিল তিন মাস দশ দিন, এরপরে আবার তিন মাস দশ দিন, মোট ছয় মাস বিশ দিন পরে ওই বউ যদি তুমি নিতে চাও মিস কল দিলে যদি তোমার কল ধরে তাহলে তুমি নিতে পারবা, আর না হলে তুমি বুসনি খেয়েছে বেড়াবা, কথা কয় না ঠিক কিনা জোরে কা। আমরা তো আজকে তালাক দিছি কালকে আবার ওই বউ নিয়ে আসতেছি, এইখানে মাইয়ে বিয়ে দিছি মাইয়ে তালাক দিতেছে, ওই মাইয়ে সুন্দরী আছে আর এক জায়গায় বিয়ে দিছি, কথা কয় না ঠিক কিনা জোরে কয়। যত সন্তান হবে আলেম উলামা আছে কোনো বাজে ফতোয়া দিয়ে যাচ্ছিনি, যত সন্তান হবে সব যারো সন্তান হবে, কথা কয় না ঠিক কিনা জোরে খাও। ছয় মাস দশ দিন গান গুরতিবে তোমার তালাক দেওয়ার আউশ মিটে যাবে। দোস্ত আমার ভাই যান আমার পর্দার মা গো, আমার স্বামী আর স্ত্রী যদি মিল মহব্বতে থাকে বাসতলায় ঘুমাবে মনে হয় যেন জান্নাতের ভিতরে ঘুমায়, স্বামী আর স্ত্রী যদি মিল মহাব্বত না থাকে দশতলায় ঘুমাবে মনে হবে যেন জাহান্নামের ভিতরে ঘুমাই। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ পর্দার মাগো স্বামী আর স্ত্রী মিল মহাব্বত কারে কয় দেখো, পৃথিবীর ভিতরে সব থেকে দামি মহিলা কে জোরে বলেন, কথা কয় না, পৃথিবীর ভিতরে সব থেকে দামি মহিলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব থেকে দামি জামাই হল হযরতে আলী, রমজান মাস সেরি খায় আলিও সেরি খায় ফাতেমাও সেরি খায় দুইজন সেরি খায়,
হযরত আলী সেরি খাইয়া হযরত আলী রমজান মাস ফজরের আযান হয়ে গেছে মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেল আল্লাহ হযরত ফাতেমার আব্বাস হলো যেই যাই নামাজে বৈশা ফজরের নামাজ পড়তেন ওই যাই নামাজে আবার ইশাকের নামাজ না পড়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ঘর থেকে বাইরে হইতেন না মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রমজান মাস শোনার মানুষগুলো আমার দুইজন সেরি খাওয়া হয়ে গেল রমজান মাসের রোজা রাখা সুন্নাত না মুস্তাহাব না ফরজ আরো জোরে বলেন এ দোস্ত যদি মেয়ের বয়স 18 বছর হয় তা রোজা রাখবে কি রাখবে না 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 রাখবে না কারণ ছোট মনি শুনাচ্ছান পিটিলে গুগু স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে রোজা রাখা লাগবে না রোজা কমিটির ওর আব্বা আবার রোজা কমিটি সভাপতি কি কমিটি জোরে ওর আব্বা আবার রোজা কমিটির সভাপতি এলাকায় কোনো বুঝদারে থাকতে পারবে না যেটা বুঝদারে থাকবে দৈরে নিয়ে আসবি ঠ্যাং বড়ই ভেঙে দেবো ওরে আল্লাহ দুপুরবেলা একটা জবান দে দৈরে নিয়ে যে কয় সার এই যে নিয়ে আইসি বুঝদারে একটা কয় গাছে বাঁধে তো আমি সাইডে ভাত খাইয়ে আসি কি কয় কয় গাছে বাঁধে তো আমি সাইডে ভাত খাইয়ে আসি বলে রোজা কমিটির সভাপতি আবার শোনার মানুষগুলো আমার রমজান মাস সামনে আসতেছে এলাকার চার দোকানগুলো দিনের বেলায় বন্ধ থাকবে এলাকার হোটেলগুলো বন্ধ থাকবে পর্দার মাগো আমার তোমার জীবন চলে যাবে রমজান মাসের রোজা তুমি ভাঙতে পারবা না শরীয়তের হুকুম ছাড়া তুমি রোজা ভাঙতে পারবা না হযরতে ফাতেমা যাই নামাজের পরে বৈশা ইশাকের নামাজ পড়া ঘর থেকে বাইরে হইতেন আল্লাহু আকবার হযরতে আলী মসজিদ নববীর থেকে নামাজ পড়া আয়েশা দেখে ঘরে আজকে ফাতেমা নাই ফাতেমা আজকে যাই নামাজের পরে বসা নাই ফাতেমা আজকে রান্নাঘরে যাইয়া সাবান দিয়ে কাপড়গুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছে আটা দিয়ে রুটি বানানো শুরু করে দেয় হযরতে ফাতেমা ডাক দিয়ে কয় ও আমার স্বামী আপনি আমারে তালাশ করেন আপনি আমারে পাবেন কোন জায়গায় আজকে তো আমি যাই না মাঝে নাই হযরত আলী ডাক দিয়ে কয় ও ফাতেমা তুমি তো জীবনে ফজরের নামাজ যেই পাটির পরে পড়ো ইশাকের নামাজ সেই পাটির পরে পড়া তুমি তারপরে ঘর থেকে বাইরে হও রে ফাতেমা তুমি আজকে কেন যাই নামাজ থেকে তুমি রান্নাঘরে চলে গেলা আজকে তোমার অভ্যাসের উল্টা কেন করলা হযরতে ফাতেমা ডাক দিয়ে কয় স্বামী আমি ফজরের নামাজ পড়া যাই নামাজের পরে বসা অবস্থায় আমার একটু ঘুম এসে গেছে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা ঘুমের ঘরে আয়েশা আমার ঘরে আমাকে তালাশ করে আমি ডাক দিই কই আব্বা আপনি কি তালাশ করেন আমার আব্বা কয় ফাতেমা আমি তো তোমারই তালাশ করি আমি তো তোমারই তালাশ করি কয় আব্বা আপনি কেন আমারে তালাশ করেন ও আমার স্বামী গো আমার আব্বা আমারে বলে ফাতেমা তুমি সেহরি খাইছ তোমার স্বামী আমার জামাই আলীর সাথে আর আমি তোমার বাবা এই স্বপ্নের ভিতরে তোমার একটা দাওয়াত দেওয়ার জন্য আসছি কই বাবা কিসের দাওয়াত কই ফাতেমা তুমি সেহরি খাইছ দুনিয়ায় তুমি আজকে ইফতারি করবা তোমার বাবার সাথে জোরে বলো সুবহানাল্লাহ ফাতেমা তুমি আজকে মাগরিবের আগেই তুমি আমার কাছে চলে আসবা আমি তোমার আব্বা তোমার ইফতারি দাওয়াত দেওয়ার জন্য আসছি এ পর্দার মাগো আমার ইতিহাসটা কেন তোমাদের শোনাই হযরত ফাতেমা যখনই এই কথা বলছে যে আমার বাবা আমার ইফতারি দাওয়াত দেওয়ার জন্য আমার বাবা আমার ঘরের দরজায় এসে আমার দাওয়াত দিয়ে গেছে রে আমার স্বামী আমি দাওয়াত পাওয়ার পরে আর ঘরে বসে থাকতে পারি নাই আমি দাওয়াত পাওয়ার পরে আপনার জামা আপনার গেঞ্জি আপনার লুঙ্গি লইয়া
আমি রান্না করে আইছি জন্মের মতো কাপড়ে সাবান গুলো মাখানো শুরু করে দিছি গো আবার আটা দিয়া রুটি বানানো শুরু করে দিছি রে আমার স্বামী কারণ আমি জানি আমার মনে হয় মাগরিবের আগে আমি দুনিয়ার থেকে চলে যাব আমার আব্বা দামাত দেওয়া মানে হলো আমি ফাতেমা আর থাকতে পারবো না জন্মের মতো আমার স্বামীর কাবল গুলো পরিষ্কার করে দিয়ে যায় জন্মের মতো আমার স্বামীর খাবারটা আমি একটু পাকায়া দিয়ে যায় ও বেল গোবিন্দপুরের পর্দার মাগো আমি মহিবুল্লাহ তোমাদের বলে যায় হযরতে ফাতেমা যখন সুন্দর করে নিজের এশাকে নামাজ বাদ দেওয়ার কথা সুন্দর করে বললেন হযরতে আলী ফাতেমার ডান হাতটা জড়ায় ধরে কান্দার কয় রে ফাতেমা তুমি আমার ঘরে আসছো তোমার পেট থেকে হাসান আর হুসাইন দুনিয়া আসছে রে ফাতেমা আমি তোমারে ভালো কাপড় দিতে পারি না কখনো স্ত্রীকে মারা যাবে না স্ত্রীকে মহব্বত করতে হবে আদর দে সোহাগ দে মানুষ করতে হবে আদর দে সোহাগ দে লালন পালন করতে হবে ওদেরকে কোনোদিন মাইরা মাইরা মহাব মাইরা মাইরা কাজ করানো যায় না স্ত্রীদেরকে যত ভালোবাসা যায় যত মহব্বত দেওয়া যায় যত আদর করা যায় তত আমাদের খেদমতের জন্য পাগল হয় এ বেল গোবিন্দপুরের পর্দার মাগো আমার আল্লাহ আকবার জবান করে যার টুকরাগুলো আমার হযরত আলী ফাতেমার ডান হাত কানা জড়াই ধরে কয় ও ফাতেমা তুমি আমার ঘরে আসছো এমনও দিন না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই আর একটু সামনে আপনাদের লয়ে যাই দুপুর বেলা দুপুর বেলা হযরত আলী বাড়ি আসছে আয়েশা দেখে ফাতেমা বসা ফাতেমা বসা হযরত আলী ফাতেমার ডাক দে কয় ফাতেমা পেটে তো আর মানায় না শরীরে আর কুলায় না তিন দিন পর্যন্ত না খাওয়া আ ফাতেমা তোমার আব্বার কাছে একটু যাও তো তোমার আব্বার কাছে ছয়টা হাদিয়ার ছাগল আসছে একটা ছাগল যদি তোমার বাবা আমাদেরকে দেয় আমরা একটু রান্না বাড়া করে খাইলে ক্ষুধা নিবারণ হবে জোহরের নামাজের পরে আল্লাহর নবী জোহরের খানা খাইয়া ডান হাতটা নিজের তলে কান্দের নিজের চলের তলে দিয়া নবীজি ঘরে কাইলুলা করে হযরতে ফাতেমা নবীজির ঘরের দরজায় যে টুক্কা লাগায়া দেয় টুক্কা লাগায়া দেয় আল্লাহর নবী ঘরের দরজা খুলছে খুইলা দেখে ফাতেমা দাঁড়ায় রায় আল্লাহর নবী কয় ফাতেমা এই দুপুর বেলায় তুমি কেন আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় রইলা ও ফাতেমা তুমি কেন আমার কাছে আসলা ফাতেমা নিজের বাবার বুকে নিজের মাথাটা লাগায়া চোখের পানি ছাড়ে আর কান্দে আর কয় বাবা এই দুপুর বেলায় আসছি পেটে তো আর মানায় না মাজায় তো আর বল হয় না সহ্য করতে পারে না রে বাবা তিন দিন না খাওয়া ঘরে কোনো চাউল নাই বেল গোবিন্দপুরের পর্দার মাগো আমার তোমার স্বামীর ঘরে খাবার নাই ইফতারি নাই সেহরিতে তেমন ব্যবস্থা নাই ও পর্দার মা কখনো রাগারাগে করা যাবে না ও আমার আব্বা আপনার জামাই তিন দিন না খাওয়া আমু তিন দিন না খাওয়া গো বাবা একটা ছাগল যদি আপনি আমাদের দিতেন গো বাবা তাহলে আমরা একটু রান্না বাড়া করে খাইতে পারতাম আল্লাহর নবী কয় ফাতেমা আমি তো তোমার বাবা তুমি কি ছাগল নিবা না এমন একটা দোয়া আমি তোমারে শিখা দেব যেই দোয়াটার বরকতে জীবনে কোনো দিন তোমার ঘরে অভাব হবে না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বাপে মেয়েকে কি দিতে হয় দেখো দোস্ত আল্লাহর নবী শিখা দিয়ে গেছে দুনিয়ার মানুষকে আমরা তো মেয়েদেরকে জেসিন টেবিল পালঙ্গার শোকেস আর গলার হার পায়ের নূপুর হাতের চুড়ি দিয়া যায় সব দিলা মেয়েকে কোরআন শরীফ শিখাইয়া শ্বশুর বাড়ি পাঠাইতে পারলা না তোমার মতো কপাল ফুড়া আর হতবাগা কেউ নাই ঠিক কিনা জরকা মহিলা মাদ্রাসায় যাও মহিলা কৌমি মাদ্রাসায় যাও যেখানে মহিলা মাদ্রাসা সেইখানে নিজের মেয়েটাকে দাও আল্লাহর নবী কাইসা ফাতেমা তুমি কি ছাগল নিবা না দোয়া নিবা আমাদের মেয়ে হলে তো বলতো আগে ছাগলটা দেন দোয়া ঠুয়া পরে দেন ঠিক কিনা জোরে কান
ফাতেমা ডাক দিয়ে কয় নবী গো আমি আপনি আমার আব্বা জিদা দিলে ভালো খাই সেইটা দেন আল্লাহর নবী কয় ফাতেমা এ আমার আলোচনা যারা শুনতেছেন আমার শ্রোতা আমি যে এই দোয়াটা বলে যাব এই দোয়াটা আপনারা আমরা সকলে যদি প্রত্যেক ফরজ নামাজের পরে দুইবার পড়ি আল্লাহ কোনোদিন ঘরে অভাব দেবে না আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে কয় ফাতেমা আমি যে এই দোয়াটা তোমারে বলে দেব এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি দুইবার পড়বা তোমার ঘরে জীবনে কোনোদিনও অভাব হবে না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বলো তুমি কি নিবা আল্লাহর নবীর মেয়ে কয় আমি দোয়া নিব আমি দোয়া নিব আমি ছাগল নিতে রাজি নাই আল্লাহ নবী কয় ফাতেমা তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি বলবা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামাল মাসাকিন এ ফাতেমা প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা তুমি দুইবার পড়বা আল্লাহ তোমার ঘরে জীবনে কোনোদিন অভাব দিবে না একটু জোরে বলো না সুবহানাল্লাহ শোনার মানুষগুলো আমার হযরত ফাতেমার হাত ধইরা আলী কান্দে আর কয় ফাতেমা তোমারে খাবার দিতে পারি নাই বারো পরণ দিতে পারি নাই তোমার আমি সম্মান করতে পারি নাই রে ফাতেমা আমি তোমার স্বামী আমি তোমার হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাই তুমি মাফ করে দিও স্বামী স্ত্রীর কাছে মাফ চাই আল্লাহ তার মানে হলো মাঝে মাঝে স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে হযরত আলীর হাতটা ফাতেমা আলীর হাত জড়াই ধরে কয় স্বামী গো আপনি কেন আমার কাছে মাফ চাবেন আপনি তো মাফ চাইতে পারেন না আপনার পায়ের নিচে হলো আমার জান্নাত একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও আমার স্বামী আপনি মাফ চাওয়ার কোনো প্রয়োজন আপনার মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই আমি ফাতেমা যদি অন্যায় করে থাকি আপনি আমারে মাফ করে দিবেন হযরত আলীও কান্দে হযরত ফাতেমাও কান্দে হাসান হুসাইন ঘরের ভিতরে আইসা দেখে বাপ মা দুইজন কান্দে হযরত হাসান হুসাইন বাপ মার কান্দা দেখে দুজন কান্না শুরু করে দিছে মার কাছে যাই কয় মা গো তুমি কেন কান্দ ফাতেমা ডাক দে কয় হাসান হুসাইন রে পৃথিবীর ভিতরে দুইজন মানুষের সাথে নবীজি ডাইরেক্ট কবর থেকে কথা বলতে আল্লাহ আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দি কয় হাসান ও হুসাইন আমি কেন কান্দি এটা আমার কাছে শোনার দরকার নাই তুমি তোমার নানার কবরের পরে যাও আল্লাহ আকবার হাসান আর হুসাইন নবীজির কবরের পরে যায় কয় নানা গো কি বলছেন আমার মা রে কি বলছেন আমার মাকে আমার মা তো কান্দতে কান্দতে বেউস হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহর নবী ডাক দি কয় হাসান আর হুসাইন বলার দরকার নাই শোনার দরকার নাই যাও 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 জনমের মতো তোমার মার চেহারা দেখে নাও তোমার মা আজকে মাগরিবের আগে আমার দরবারে চলে আসতে পারে ও আমার বেগবন্ধপুরের জবান কলিজার টুকরা আমি মহিবুল্লার কাছে তোদের দুই পাও আগায় দে আমি তোদের দুই পাও ধরে বলে যাই কখনো মারে গালি গালাজ দিবা না কখনো বাবারে গালি গালাজ দিবা না কখনো মারে বেশি কথা বলবা না কখনো বাবারে বেশি কথা বলবা না আমি মহিবুল্লা আগে জানতাম এখন আরো বেশি ভালো জানি আল্লাহ গত বছর মাহফিল করে বাড়ি যাইতাম আব্বারে পাইতাম এবছর মাহফিল করে বাড়ি যাই বাবারে আর পায় না আল্লাহ ও সোনার মানুষগুলা স্ত্রী হারাই গেলে স্ত্রী পাওয়া যায় বাপ হারাই গেলে বাবা পাওয়া যায় না মা হারাই গেলে মা পাওয়া যায় না ওরে কত কটা ভাত তোমার আব্বা খায় কত কটা ভাত তোমার মা খায় তাই তুমি তোমার মারে আলাদা করে দিলা তোমার বাবারে আলাদা করে দিলা তোমার মতো হতবাগার কপাল ফোড়া এই এলাকায় আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা এ জবান কলিজার টুকরা যারাই মাহফিলে আসো আমি মহিবুল্লাহ তোমাদের বাড়ি মাহফিল থেকে বাড়ি যাইয়া বাপ মার পাও জড়াই ধরে মাফ চাইবা আল্লাহ তোমার ইজ্জত বাড়া দিবে জোরে জোরে বলো সুবহানাল্লাহ হযরতে ফাতেমা হযরতে আলী দুইজন কান্নাকাটি শুরু করে দিছে ফাতেমাও কান্দে আলীও কান্দে হাসান হুসাইনও কান্দে
হযরত ফাতেমার স্বামীকে ফুল দেই এ বেড গোবিন্দপুরের পর্দার মাগো হযরত ফাতেমা আলীর ডান হাত কেনা জড়াই ধরে আয়াত পড়ে কোরআনের আয়াত মিনহা খলকনাকুম ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ফাতেমা নিজের স্বামীর হাত জড়াই ধরে কোরআনের আয়াত পড়ে আর স্বামীকে বুঝাই স্বামী আল্লাহ আমাদের মাটি থেকে সৃষ্টি করেছে আমরা আবার মাটির ভিতরে চলে যাব আবার মাটি থেকে আমাদের উঠানো হবে ও স্বামী গো আমি ফাতেমা যদি মারা যাই তিনটে কাজ করতে হবে এক নম্বর যে একটা বিবাহ আপনি করবেন দ্বিতীয় নম্বর হলো আমার হাসান হুসাইনকে ভালো করে দেখবেন তৃতীয় নম্বর আপনি আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন ফাতেমা তিনটে কথা বইলা আসরে নামাজের পরে ফাতেমার মৃত্যু হয়ে গেল হযরত আলী হযরত হাসান হুসাইন নিজেরা গোসল দিয়া সুন্দর করে কাফনের কাফন ফড়াইয়া রাত গভীর হয়ে গেল হযরত ফাতেমাকে কবরের ভিতরে নামাইবে কবরের ভিতরে নামাইতে হলে তো চারজন মানুষের দরকার হয় ঘরের ভিতরে রাত তিনটের সময় মানুষ আছে তিনজন হযরত আলী আর হাসান হুসাইন আর তো ঘরের ভিতরে কোনো মানুষ নাই হযরত আলী ঘরের ভিতরে দাঁড়ায় চিন্তা করে আল্লাহ আর একজন মানুষ যদি হইতো তাহলে আমার স্ত্রী ফাতেমাকে কবরের ভিতরে নামাই দিতে পারতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজরের আজানের আগে হযরত আবু জাহর গেফারি ফাতেমার ঘরে আলীর ঘরে উপস্থিত হয়ে গেল হযরত আলী ডাক দিয়ে কয় আবু জাহর এই রাত্রে তুমি কেমন করে টের পাইলা কারণ আমার স্ত্রী তো বলে গেছে ফজরের নামাজের আগে আমাকে দাফন কাফন করতে হবে এটা আমার স্ত্রী বলে গেছে যেন আমার স্ত্রীর লাশ দুনিয়ার কোনো মানুষ দেখতে না পারে ও আবু জাহর গেফারি তুমি কি করে বুঝলা যে আমার স্ত্রীর মৃত্যু হয়ে গেল আবু জাহর গেফারি চোখের পানি সাইরা দাঁড়ায় ডাক দিয়ে কয় আলী রে আমি ইশার নামাজ পড়ে যখন ঘুমায় গেলাম আমি স্বপ্ন দেখি তাজদার মদিনা সরোবরে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে যাইয়া আমার ডাক দিয়ে কয় কুমকুম ইয়া হাবিবি কাম তানামু ওয়াল আশিকু ওয়াল মাশুকু লা ইয়ানামু ও আবু জার গফারি আর কত ঘুমাইবা যাও রে আলীর ঘরে চলে যাও আমার ফাতেমার মৃত্যু হয়ে গেল আমার ফাতেমার ধৈরা কবরের ভিতরে নামায় দাও ও আলী আমি নবীর ডাকে আসছি আমি এমনি এমনি আসি নাই হযরত আবু জার গেফারি আলী আর হাসান হুসাইন কবরের ভিতরে নামাইয়া আবু জার গেফারি কবরের পরে দাঁড়াইয়া কবরকে ডাক দে বলে কবর তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখা হয় আরে তোমার ভিতরে রাখা হয় হাসান হুসাইনের মা তোমার ভিতরে রাখা হয় নবীজির মেয়ে তোমার ভিতরে রাখা হয় জান্নাতি মহিলাদের সরদার তোমার ভিতরে রাখা হয় আলীর স্ত্রী এ কবর তুমি ভালো ব্যবহার করো কবর থেকে আওয়াজ আসে আবু জার গেফারি আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি নবীর মেয়েকে চিনি না আমি জান্নাতি মহিলাদের সরদানিকে চিনি না আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি চিনি যার আমল ভালো আমি কবর তার সাথে সুন্দর ব্যবহার করব আমল যদি ভালো না হয় আমি তার সাথে সুন্দর ব্যবহার করতে জানি না ওই দেখা যায় গোরস্থান বলো না হাই বলো ওই দেখা যায় গোরস্থান ওই আমাদের ঘর ওইখানে তো থাকতে হবে সারা জীবন ভর ও কবর তুই চাস কি টাকা পয়সা লোস কি বলো না ও কবর তুই চাস কি টাকা পয়সা লোস কি টাকা পয়সা লই না মুমিন বান্দা পায় না টাকা পয়সা লই না মুমিন বান্দা পায় না একটা যদি পায় রে অমনি ধরে জান্নাতে ঢুকায় জোরে জোরে বলো না সুবহানাল্লাহ ও আমার পর্দার মাগো আমার খবরদার স্বামীর সাথে তর্ক বি
বিতর্ক করা যাবে না। আমরা যারা স্বামী আছি স্ত্রী তর্ক বিতর্ক করা যাবে না। স্বামী আর স্ত্রী যদি মিল মহব্বত থাকে আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশ করে দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কষ্ট দিছে আপনাদের, চলবে আলোচনা না? এগারোটা না বারোটা বাজতে গেছে, আমি তো ঘড়ির দিকে তাকায় নাই। আল্লাহু আকবার, কে কে আলোচনা চলবে, রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহর দেখান তো একটু, দুই হাত উঁচু করে, দুই হাত দুই হাত, নারাই তাকবি আতনামান। নামাজ কয়েক তো বরস কথা কচ্ছে না, এবার নামাজ খালি আমলিকরা পড়বে না বিএনপিরা পড়বে না? আমলিকরা ঘুরিয়ে বেড়াক গিয়ে ওরা মেলা দিন ক্ষমতা ওরা ঘুরিয়ে বেড়াই কথা কাইলা। নামাজ আমলিক বিএনপি জামাত তবলিক সর্বনা ফুরফুরা সবাই পড়ে। নামাজ পাঁচ অক্ত না তিন অক্ত? কিটা কয় যে পাঁচ অক্ত? এক বাহিনী বার হয়েছে জাকাত বাহিনী। কি বাহিনী? জাকাত বাহিনী। ওরা নামাজ তিন অক্ত পড়ে। কুষ্টিয়ায় হরিয়ার নগরকের বাড়ি কত বাহিনী জানো? নামাজ তিন অক্ত পড়ে। ওগের নামাজ হয় মনে মনে, কি জি জোরে জোরে কম মনে মনে। ওগের ভিতরে আবার দুই গ্রুপ হয়ে গেছে, কাবাব বাহিনী হয়ে গেছে। এটা কি বাহিনী? কাবাব বাহিনী মানে ওগের টাকা পয়সা সব আইনি ইমাম সাহেবের কাছে দিত। ইমাম সাহেবের কাছে কেউ হিসেব নিতে পারবে না, তাকে ছিল জাকাত বাহিনী। ইমাম সাহেব কত সাহাবা ইকরাম আমার কাছে টাকা পয়সা দিত, সাহাবা ইকরাম নবীর কাছে টাকা পয়সা দিত, কোনো হিসেব কিতাব ছাতো না। তোমরা আমার কাছে হিসেব কিতাব ছাতি পারবা না। ওগের মধ্যে গন্ডগোল বাইতে গেছে, কাবাব বাহিনী হয়ে গেছে। এদিকে তাকাও, মুসল্লি কয় প্রকার? জুমালি, এদিকে তাকাও, জুমালি, ঈদ আলি, কদর আলি আর বরাত আলি। কয় আলি? জুমালি, ঈদ আলি আর কদর আলি আর বরাত আলি। জুমালি মানে শুধু জুমার দিন যায়। কোন দিন যায়? যেরকম জুমার দিন, জুমার দিন যায়। একবার সবার সামনের কাতারে বসে গেছে, সেক্রেটারি মানুষ টুপি মাথায় সবার সামনের কাতারে বসে গেছে, আর মাদ্রাসার ছাত্ররা পিছনে সরাইতেছে। তো মাদ্রাসার ছাত্র কয় সেক্রেটারি সাহেব আপনার টুপিতে যান মুতির গন্ধ বাইর হচ্ছে। কয় তো সরাই দাত্র দবি আদ কোথা কার আমার টুপিতে মুতির গন্ধ বাইর হচ্ছে। কয় রাগ করে না আপনি খুলে দেখেন, আসলে টান দিয়ে খুলে দেখা যায় আসলে মুদ্রে টুপিতে পিসাবের গন্ধ বাইর হচ্ছে। সেক্রেটারি কয় মনে হতে পারে সত্যি কথা, গত জুমায় নামাজ পড়ে গেছি, এই নামাজ পড়ে এই টুপি নিয়ে বালশির তলে শুইলাম, আর আমার ওই ছোটো ছোটো ছেলেবেলা আছে ওরাই বালশির তলতে বালশির উপর দিয়ে লাফায় বেড়াইছে, আর এই জুমাই সেই টুপি আবার নিয়ে আসি, মাঝখানে টুপির সাথে সাক্ষাৎ হয়নি। হতে পারে মাঝখানে মানে কেউ পিশাব করে দিতে পারে, কথা কয় না ঠিক কিনা জোরে কয়? জুমা আলি মানে জুমার দিন দাঁড়িয়ে এদিকে তাকাও, মসজিদের বারান্দায় যে ধুলো গাছে পা গজে পা গজে মহাজন, কয় মহাজন তো সরাই দাঁত ফেলে দৌবি আদ কোথাকার মসজিদের বারান্দায় ধুলো কান বাবা। মহাজন কয় সাসা আমার সরাই দাঁত ফেলা লাগবে না, আমার গালে একটা দাঁতও নেই, কারণ এইরকম মহাজন বাড়াইছে যে মহাজনের গালে দাঁত নেই, কথা কয় না ঠিক কেনা জোরে কাও? কুমির লাগিলাম নাঙ্গল কোটে মাহফিল করতে, দেখি মহাজন আজান দেশে আল্লাহ আশপাশ আল্লাহ আশপাশ। আমি কই দাদা তুমি কিতাব শুরু করি যাও, কয় ভাইজান আমারে ধৈর্য বাঁধে মহাজন বানাই দেছে, আমার গালে একটা দাঁত নেই। ইমাম সাহেব নামাজ পড়ে ঈশা কানা বুধু ঈশা কানা স্টাইনি ডিরাশিরা টাল মোস্টাকিম, ইমাম ওজেরাম হয়েছে মহাজন হচ্ছে এইরকম হয়েছে, এই ইমাম আর মহাজন নামাজ পড়াবা, ওই নামাজ তোমার ছাদের পরে উঠবে না, কথা কয় না ঠিক কিনা জোরে কা? ওই হুজুরে ইমাম মুয়াজ্জিন পাল্টানো যাবে না, ইরা একাত্তর সালের থেকে নামাজ পড়ায় আসতেছে, একের কোনো বেতন দেয়া লাগে না, ইরা ফিরি ফিরি পড়ায়, কথা কয় না ঠিক কিনা জোরে কয় বাবা? তুমি ফিরি ফিরি পড়াবা, আমাদেরও দোষ আছে, আমরা শুক্রবারে যাই দুই টাকা নিয়ে যাই, কয় টাকা? যেই দুই টাকা ডায়াবেটিস হয়েছে চলে না, ওই দুই টাকা নিয়ে যায় মসজিদে নিয়ে যায় দি। অনেকে মোটেই টাকা নিয়ে যায় না, আগের জামানায় বন জঙ্গলে কচ্ছপ পাওয়া যায় তো, কচ্ছপ দেখবা, ওই কচ্ছপ যখন মানুষজন দেখে তখন চুপচাপ বসে থাকে, যেই মানুষজন চলে যায় সেই হাত পা মেলায় দেয়। ঠিক জুমার দিন কিছু মুসল্লি আছে দেখবা শুক্রবারে ইমাম সাহেব যখন সালাম ফিরেই দেয়, মহাজন যখন টাকা কালেকশনের শুনে দাঁড়ায় যায় তখন দেখবা কিছু মানুষের কচ্ছপের মতো চুপচাপ বসে থাকে, সুবহানাল্লাহ কইয়ে কুপাই নিয়ে চলে যায়, টাকা দেওয়ার ভয়তে কথা কয় না ঠিক কিনা জোরে কাও? কেন তুমি সুবহানাল্লাহ একটু পরে কাও, আগে দুটো টাকা দিয়ে নাও, কথা কয় না ঠিক কিনা জোরে কাও? কি কব আমলিকার আগে, কি কব বিএনপি আগে, এই দিকটা কাও? এই বাংলাদেশ স্বাধীন হলো আজকে 50 বছর হয়ে গেল,
কোনো সরকারকে দেখলাম না ইমাম মুয়াজ্জিনের 500 টাকা বেতনের ব্যবস্থা করতে কয় হুজুর আমাগের ধর্মমন্ত্রে কোনো টাকা নাই কিন্তু সাকিব খান যদি ক্রিকেটের 5000টা বাড়ি মাইরে দেয় সাইডে যদি রান হয়ে যায় ওই সাকিবের জন্য ঢাকায় একটা গাড়ি একটা বাড়ি ফ্রি হয়ে যায় সাকিব পূজা টাকা হয় হনুমান পূজা টাকা হয় বানর পূজা টাকা হয় ফুটবল পূজা টাকা হয় কিন্তু ইমাম মুয়াজ্জিন পূজা টাকা হয় না শান্তি জীবনে পাবা না কথা কয় না ঠিক কিনা জোরে কা বেজার আছেন না আপনারা রাগ আছে কারণ ইমাম মুয়াজ্জিন 500 টাকা দেবে তাই এই 50 বছর মধ্যে কোন সরকারের এখন হলো না অত মাইরে খালি তো হবে কোন জায়গাতে কথা কয় না ঠিক কিনা জোরে কা খালি লিস্টি নে শুধু লিস্টি নে খালি লিস্টি ইমাম মুয়াজ্জিন নাম দাও কতবার যে মসজিদ লিস্টি দিলাম মনে হয় জানি এইবারে বেচারা আইসে গেছে ঠিকই লাজো রেখা ওইটা নিয়ে না ফেলাইছি যে থাক পড়ি যে একটু বড় বাড়ি বাদা সেই লিস্টি নে এইবার টাকা দেবো এইবার টাকা দেবো রান দেখাই সইলে গিলে খালি রান দেখাই গিলে সোনার মানুষগুলো আমার এদিকে তাকাও ইমাম মুয়াজ্জিনদেরকে ইজ্জত করতে হবে খবরদার বেশি কথা বলা যাবে না রাসূলুল্লাহ বলেন যারে যেইখান থেকে মাটি দেওয়া হয় তারে সেইখান থেকে উঠানো হবে ইল্লা রাজুলুন ওয়াহিদুন কিন্তু একজন ব্যক্তিকে আমার পার কাছে উঠানো হবে তিনি হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বেলগোবিন্দপুরের সোনার মানুষগুলো আমার জুমার দিন মসজিদে যেতে হবে সবার আগে আগে মসজিদ যেতে হবে মসজিদ ঝাড়ু দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই বান্দার জীবনে কোনোদিন অভাব হবে না জোরে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয় পুলসিরাত বিজলির ন্যায় পান করে দেয় আমলনামা ডান হাতে দেয় বিনা হিসেবে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেয় জোরে জোরে বলো সুবহানাল্লাহ আমরা তো নামাজ পড়ি না আবার সাত দোকানে বসে বসে গল্প মারি নামাজ না পড়ি কে আমার ইমান ঠিক আছে কথা কয় না ঠিক কিনা জোরে কাও কয় নামাজ না পড়ি কে আমার ইমান ঠিক আছে এক হুজুর একটা গরু কেনেছে বাইজো গরু কি গরু জোরে কাও বাইজো গরু এই আপনাদের এলাকায় যে গরুটি বাছুর হয় না তারে কি কয় হ্যাঁ বাইজো গরু হ্যাঁ বাইজো গরু যে গরুটি বাছুর হয় না তারে কয় বাইজো গরু নড়াইলে কয় আইজো গরু কি গরু জোরে কয় আইজো গরু এক এক জায়গায় 8-8টা কয় ওই হুজুর 10 বছর গরু ঢাকা আছে কোনো বাছুর হয় না চৌগাজার হাটে নিয়ে গেছে যে বেচে ফেলবে আর একটা গরু কিনবে যেই হাটে নিয়ে গেছে সেই গরু দালাল চলে গেছে গরু দালাল যাই কয় হুজুর গরু বেচবেন কয় থায় বেচব কয় কয় হাজার 20,000 কয় 25-20,000 টাকা আপনার দেব কিন্তু কোনো কথা কইতে পারবেন না কিন্তু গরুটা আপনি বেচবেন কেন কয় গরু বেচবে এই জন্যই গরুটি কোনো বাছুর হয় না গরুটি কোনো বাছুর হয় না কতকাল খাওয়াবো আতায় মাতায় দেই কোনো জায়গায় আর বাছুর ফাছুর নেই এই জন্যই বেচে ফেলবো দালাল কয় 20,000 টাকা আপনারে দেব কিন্তু আপনি কোনো কথা কইতে পারবেন না আর যা বেশি হবে ওইটা আমি নিয়ে নেব আপনি খুটর করে বসে থাকবেন কোনো কথা কইতে পারবেন না হুজুর মানুষ খুটর করে বসে রয়েছে খরিদ্দার একটা চলে আইছে আইছে দালাল দে কয় গরু কার দালাল কয় গরু আমার কয় কত বেচ পায় কয় 25,000 কয় 2,000 কম হলি হবে না কয় হ্যাঁ হবে 2,000 কমে গরু বিক্রি হয়ে যাওয়ার আগে খরিদ্দার জিজ্ঞেস করতেছে গরুতে কি বাছুর হয় দালাল কয় বাছুর হয় না মানে কি মনে করে যাও প্রত্যেক বছরে বছরে বাছুর দেই কি কয় মালিকরে খুটর গলে বসাই দইছে বসাই দিয়ে দালাল কই প্রত্যেক বছরে বছরে বাছুর দাই মালিক কই খুটর গলে বসে শুধু উড়া মুড়া খায় আর ওদিকে তাকায় কয় কি রে কি কয় রে 10 বছর বাছুর হয় না বলে গরু বেচতে আইছি আর আমারে খুটর গলে বসাইতে কি ঢা মিথ্যে কথা কয় খরিদ্দার কই দুধ কিরাম হয় কই ও আর কই না সকালে 5 কেজি বিকেলে 5 কেজি ওরে আল্লাহ মালিক কই দালালের বক্তৃতা ঠেলায় মালিক উড়া মুড়া দিয়ে দাঁড়ায় কই ভাই জান তোর আল্লাহর কি লাগে গরু আমি বেচবো না গরু ফিরে দে আমার এই গরুটি বাছুর হয় রাত্রি সকালে হারাই যায় আমি বল একটা বুঝতে পারিনি কথা কয় না ঠিক কিনা জোরে কাও গরুর মালিক কয় গরুটি বাছুর হয় না দালাল কয় প্রত্যেক বছরে বছরে বিয়েই গরুর মালিক কয় গরুটি দুধ হয় না দালাল কয় সকালে 5 কেজি বিকেলে 5 কেজি কথা কয় না ঠিক কিনা জোরে কাও এ নামাজের মালিক কিরা জোরে বলো নামাজের মালিক কিরা আল্লাহ ওই আল্লাহ কয় নামাজ না পড়লি তোর ঈমান ঠিক নাই আর দালালের বাস্তা কয় নামাজ না পড়লি আমার ঈমান ঠিক আছে ওই গরুর দালাল আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই কথা কয় না ঠিক কিনা জোরে কাও মাথা নিচে করি দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেক বছর হোক আমরা চাই না ইনশাআল্লাহ। কে কে চায় হাত জোকর আল্লাহর দেখায় নারাই তাকবীর আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ আমার মান্নান ভাই বারবার যোগাযোগ করে করে আমার মতো গুনাহগার বান্দার এখানে তুমি লয়ে আইছো। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার মহতামিম আপন জন কত কষ্ট করে লাইটিং করে মাইকিং করে একটা জান্নাতের বাগিচা মেলাইছে। আয় আল্লাহ মরার পরে তুমি এদের কবরে জান্নাতের বাতি জ্বালায় দিও গো আল্লাহ। আয় আল্লাহ আমার বাপের বয়সের মুরব্বী বাপ জান রাখা হাত উঁচু করেছে, দাড়ি পাকা মুরব্বী হাত উঁচু করেছে। তোমার হাবিব বলে দাড়ি পাকা মুরব্বী হাত উঁচু করলে দুয়া নাকি ফেরত দিতে লজ্জা বোধ হয়। আয় আল্লাহ মুরব্বীদের হাতের খাতিরে তুমি আমাদের জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের দিকে তাকায় দেখো অনেক কালে মুলামা হাত উঁচু করেছে গো আল্লাহ। আয় আল্লাহ আলেমদের হাতের বরকতে তুমি আমাদের জীবনের গুণা মাফ করে দাও। অনেক জবান কলিজার টুকরাদের চেহারা দেখা যায়, এই জবানগুলোর তুমি খালেদ বিনলিদের মতো মর্দে মুজাহিদ বানায় দাও, এদেরকে নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও, পরহেজগার বানায় দাও। আয় আল্লাহ তবলিগে ফাটায় দাও, চরমনায় ফাটায় দাও।